It's been on Islam Limon. Welcome to my YouTube channel. তো আজকে আমরা চান্ডাইতে আজকে আমরা এনজয় করবো, বাসায় আছি। তো আজকে আমাদের প্রোগ্রাম ছিল, অনেক কিছু ছিল, তো আজকে আসে হবে না। আমরা এখন বাসার ভিতরে, আমরা গান অনেক বৃষ্টির কারণে আমরা কিছু কথা আছে এখানে, পিছিয়ে পড়া আমার সব জায়গায় বার ধরে আমরা এখানে আছি। দুই ঘন্টা হয়েছে, এখন পর্যন্ত এক গেলাস সাদা মেনু খেতে পারি না। কেন? তুমি মিথ্যাবাদী, সবাই সেটা জানে। আপনার একটু পরে আমরা গানের অনুষ্ঠান করবো, যেহেতু চান্দাই তো ফ্রেন্ডসরা সবাই আসে বাসায়। আমরা আজকে মানে ব্লগটা হবে দুই দিনের, ঈদের দিন আর এই দিন অ্যাডজাস্ট করে দেবো। এসে তো আপনারা সবাই দেখবেন। এখন আমরা গানে চলে যাব, আর গানে চলে যাওয়ার আগে আমি সবার সাথে আরেকবার পরিচয় করে দিতে যাইতেছি। আপনারা সবাই দেখবেন, এই দেখেন সবার অবস্থা কি। আমার রুমে একটা অসুস্থ করে ফেলেছে, এখন আমরা গানে চলে যাব। গানের পরে আগামীকাল আপনাদের সাথে আবার দেখা হবে নামাজ যাওয়ার আগে, এবং আমরা যে গরুটা কিনছি সেটা কুরবানি করা হবে আল্লাহর নামে, সেটা আপনারা দেখবেন। তাহলে দেখতে থাকুন। এখন গানের আসলে আশা করছি, সিঙ্গারগুলো দেখতেছেন সবাই, পুরো সাইলেন্ট মোডে ফাজলিম করতেছে সাইলেন্ট মোডে। তো আমরা এখন বেস্ট সিঙ্গার আইজুল ইসলাম, তার সাথে কিছু কথা বলবো, মানে সে কোন গানটা এক্সপার্ট, মানে কোন গানটা ভালো পারে আমরা তার মুখে দিয়ে শুনবো। তাহলে রবিন আছে ক্যামেরা, রবিন ইনজয়টা মিস করতেছে। সো আমরা এখন আইজুলের সাথে কথা বলবো, মানে বেস্ট সিঙ্গার, দেখি তার কোন গানটা অনেক ঠিক আছে ভাই। তাহলে আমরা হ্যাঁ ঈদ উপলক্ষে রঙের বাসা আসছি, রঙের বাসা আসার পরে সত্যি কথা বলতে কি কোনো খাবার দাবার দেয় না আমাদের। এখন বলতেছে ভাই আমি তোমার এই গানে কথা বলতে বলছি, খাবার দাবার আমি গানে কথা বলবো। এখন বলতেছে যে তোমরা গান গাও, ঠিক আছে ভাই, কি তাই বেটা কি গান গাওয়ার কতটুকু বাড়াবো আপনারা দেখবেন, ঠিক আছে, যতটুকু সম্ভব চেষ্টা করবো বাড়াবার। প্রথম গানের সুরটা দিবে আমাদের আবির হাসান টুটুল, পরের নেক্সট গানটা আমি ধরবো আর কি। তো গাইস আপনাদের মাঝে আর একটা আকর্ষণ আছে, আপনারা হয়তো আবির হাসান টুটুল নামে অনেকে চিনছেন, এসআই টুটুল। তো টুটুলের এই জুনিয়র না সিনিয়র ভাই? আবির হাসান টুটুলের কিছু বলার জন্য, মানে সে কোন গানটা মানে পারে আর মানে গান কাছতে শিখছে? আমি মূলত গান শিখছি নুরুসনের কাছ থেকে, নুরুসনের কাছ থেকে আমি গান শিখছি। আর এখন আমরা যে গানটি গাবো সেই গানটা হচ্ছে ব্যাচেলর গান, আমার ওস্তাদ নুরুসেন, তার কাছ থেকে আমরা অনেক গান শিখছি। আমি আমার গুরুর কাছ থেকে অনেক সাপোর্ট পাইছি, তাই আমি এখন একজন বড় মাপের শিল্পী হইতে পারছি একমাত্র গুরুর কারণে। অনেক অসংখ্য ধন্যবাদ। তো এখন আমরা গানে চলে যাব। তো গানে চাওয়ার আগে আমি বলতে চাই সুযোগ দেওয়া হবে, আমাদের এক দাবি, একদম এক দাবি, না খেয়ে যাবো না ধর্ম, ঠিক আছে। তাহলে আমরা এখন গানে চলে যাব। গানে যাওয়ার আগে আমি একটা কথা বলতেছি, সেটা হলো আমরা কখনো মানে ফ্রেন্ডস আগে মিলে বাসায় কখনো ব্লগ করিনি, তো আজকে ফার্স্ট টাইম। আপনি অবশ্যই কমেন্টে জানাবেন যে ব্লগটা কীরকম হয়। তো এই বাসা সিমরান, সোহান, টুটুল, ফয়সাল আর নূর হোসেন, তামিম আর আজিজুল, আর আমাদের এখানে আরও ইউটিউবার আছে ফয়সাল শেখ ইসলামী। কোনো পোস্ট চাইলে আপনি অবশ্যই পাবেন। আর লাইকি রবিনের আছে, লাইকি দেন না চার হাসি দিছে। আর তামিমের আছে সিকিএস, ফয়সাল লেখলে ফয়সাল রাডি পেয়ে যাবেন। আপনারা অবশ্যই মানে ইসলামিক সব কিছু অনুসরণ করতে পারবেন সেখান থেকে। আর ইমরান বেস্ট ইউটিউবার এই ব্যবসার জন্য। ইমরান তুমি কিছু বলো। সালামু আলাইকুম ভিউয়ার্স, ক্যামেরা দিকে তাকাইলো। রনি ইসলাম লিমন এই চ্যানেলটা খুবই ভালো, আপনারা যারা বিনোদন পেতে চান তারা রনি ইসলাম লিমন চ্যানেলে এসে পড়ুন। যদি চান বিনোদন পেতে তাহলে রনি ইসলাম লিমন নামে যে চ্যানেলটা আছে এই চ্যানেলটায় চলে আসুন। ব্যাচেলার আমি ব্যাচেলা, বিন্দাস লাইফে কোনো পেন নেই আমার। ব্যাচেলার আমি ব্যাচেলার, বিন্দাস লাইফে কোনো পেন নেই আমার। ব্যাচেলার আমি ব্যাচেলার, বিন্দাস লাইফে কোনো পেন নেই আমার।
ব্যাচেলার হয়ে যখন বাড়ি ভাড়া নিতে যাই, বাড়িওয়ালা বলে ব্যাচেলারের জায়গা নাই। আঙ্কেল আমি আপনার মেয়ের জামাই হতে আসি নাই। ব্যাচেলার হয়ে যখন বাড়ি ভাড়া নিতে যাই, বাড়িওয়ালা বলে ব্যাচেলারের জায়গা নাই। আঙ্কেল আমি আপনার মেয়ের জামাই হতে আসি নাই। থাকার মতো ছুটলো উড়ার ধরমপুরে আমার বাবা রাস্তানা, সেখানে জিকির করে মাওলানা। সম্পর্ক বদলে গেল একটি পলকে, কে আপন কে যে পর হলো রে, কন্যা যখন এলো রে যেন মন ভাষাতে মন শুধু এই ভালোবাসা তোমাকে পেতে চাই, এই ভালোবাসা তোমাকে পেতে চাই, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়, ওই
দুটি চোখ যেন কিছু বলে যায়। চাঁদের মতো মুক্তি যখন ভাসত নয়ন জলে, আদৈরা মুইচা দিতাম গালে, ঘাটে আইসা পাশে বৈশা জড়াইত এই বুকে, বলবো আমি এই কথা কে মনে। চাঁদের আমরা আজকের মতো এই পর্যন্ত শেষ করবো এখানে। আগামীকাল অবশ্যই আপনাদের গরু জবাই মানে কুরবানি দেশ আল্লাহর নামে সেটা দেখবেন, এবং আগামীকাল আমাদের ফ্রেন্ডের বাসায় যাব সেটা দেখবেন। তো আজকে এই পর্যন্তই, তাহলে থাকেন, বাই বাই। একই হলো রনির সাথে, এখন নামাজ পড়ে আসলাম বাসায়। তো একটু পরে গরু কুরবানি হবে, আপনারা অবশ্যই দেখবেন, আপনাদের দেখাবো। তো গরু কুরবানির পরে এখানে ব্লগ শেষ হবে, আপনারা কমেন্টে জানাবেন অবশ্যই আপনাদের ব্লগটি কেমন লাগছে, নেক্সট আপনারা কী দেখতে চান। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি শীঘ্রই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক বাটনে লাইক দিবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের মন্তব্য। إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما